একটা মর্মান্তিক দিন কৃষ্ণগড় পৌরসভা যে পানীয় জল ঘরে ঘরে পৌঁছে দেওয়ার যে লক্ষ্য তারা নিয়েছিল, আজকে তারা কেন্দ্রীয় সরকারের যে প্রকল্প জল জীবন জল মিশন, আজকে সেই প্রকল্পের অধীনে আজকে দীর্ঘদিন থেকে সেই টাকা পড়ে আসা সত্ত্বেও আজকে এই পৌরসভা প্রত্যেকটা মানুষের বাড়ি সঠিকভাবে পৌঁছে দিতে পারেনি। উপরন্ত যে জল আজকে পৌঁছে দিচ্ছে, জলের অপর নাম জীবন, আজকে সেই জীবন নিয়ে এরা একটা ছিনিমিলা খেলা ছিনিমিলি খেলছে। এই কৃষ্ণগড় পৌরসভার আজকে যে পরিচালিত যে বোর্ড, টিএমসি পরিচালিত যে বোর্ড, আজকে এরা লক্ষ লক্ষ টাকা এখান থেকে কাটমেন খাইছে। যে জল পরিশ্রুত জল যেটা দেওয়ার কথা ছিল সেটা সেইভাবে আজকে পরিশ্রুত হচ্ছে না বলেই আজকে দূষিত জল, যেটা পাট পচা জল, গঙ্গা থেকে পচা জল আজকে সাধারণ মানুষের বাড়ি পৌঁছেছে, আর সেই জল খেয়ে আজকে অসুস্থ হয়েছে অনেকে এবং একজন মারা গেছে। তার ভার আজকে তৃণমূল পরিচালিত কৃষ্ণগড় পৌরসভার যারা দায়িত্ব আছে তাদেরকে নিতে হবে। অবিলম্বে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন রাখব, আর যতক্ষণ না পর্যন্ত আজকে এর সুরাহা হচ্ছে তার জন্য আমরা আন্দোলন চালিয়ে যাব। আর যারা মারা গেছে তাদের জন্য মিনিমাম 10 লক্ষ টাকা, আর যারা অসুস্থ হয়েছে তাদের জন্য 5 লক্ষ টাকা দিতে হবে এই কৃষ্ণগড় পৌরসভা পরিচালিত পৌরসভা। সাধারণ মানুষের কাছে আমাদের এই বিষয়টা তুলে ধরার জন্য আমরা রাস্তা অবরোধ করেছি, এবং সাধারণ মানুষের কাছে একটা বার্তা যে এই অযোগ্য তৃণমূল পরিচালিত যে বোর্ড, এই বোর্ডের অবিলম্বে অপসারণ চাই, এবং তারা যে আজকে যেভাবে দূষিত জল সাধারণ মানুষের বাড়ি পৌঁছে দিচ্ছে এবং মানুষের জীবনহানি করেছে, তার জন্য তার উপযুক্ত তদন্ত সাপেক্ষে তাদের উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয় এবং তার জন্য শাস্তি হয়, তার দাবিতে আমরা আজকের পত্র নাম। ঠিক আছে, অর্জুন বিশ্বাস, নদিয়া উত্তর সাংবাদিক। ভারত দিতে পারেন না, এই ব্যর্থতার দায় মাথায় নিয়ে অবিলম্বে কৃষ্ণনগর পৌরসভার চেয়ারম্যানের পদত্যাগের দাবি নিয়ে এবং নিহত যিনি হয়েছেন তার পরিবারকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং যারা অসুস্থ হয়ে শক্তিনগর জেলা হাসপাতালে মৃত্যুর পদত্যাগ এবং তাকে গেবাটি আজ রাজপথে। বন্ধু, আপনারা জানেন দিল্লি থেকে নরেন্দ্র মোদীজি দীর্ঘদিন চলার পরে সেই প্রকল্প কৃষ্ণনগর পৌরসভার নির্বাচনের কয়েকদিন আগে নোটিফিকেশন জারি হওয়ার আগে কৃষ্ণনগর পৌরসভার তৎকালীন বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর নরেশ দাস কৃষ্ণ নাগরিকদের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে তিনি সেই প্রকল্পের উদ্বোধন করলেন। করে তিনি ঘোষণা করলেন যে দিনে আমরা পৌঁছে দেবো।